হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে, এবং যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে হাজারিবাগ ফলের আড়ত, এবং এই জায়গাটাতে কিন্তু ফলের আড়ত ছিল। আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি এবং যে জায়গার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এটা ছিল ফলের আড়ত, এবং এই পাশটা কিন্তু বিদ্যুৎ অফিস আপনারা জানেন, বা বিদ্যুৎ কেন্দ্র যেটা বলে উপকেন্দ্র, সেই জায়গাটাতে ছিলাম আমি। এবং এখানে ফলের আড়ত ছিল যেটা ভাঙা হয়েছে, এবং ভাঙার পরে কী অবস্থা আছে সেটা মূলত আপনাদেরকে দেখানোর জন্য আনছি। এবং এই মাটি কিন্তু খনন করে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ঠিকাদারি প্রতিষ্ঠানরা আছে তাদের কাছ থেকে আমি অনেক আগে শুনতে পেরেছিলাম যে তারা মাসবি খনন করবে, এবং তারা আমাদেরকে কিন্তু নিশ্চিত করেছিল যে খনন কাজ করবে, এবং যদিও এখন নির্বাচনের আগে তারা খনন কাজ এখন বন্ধ করে ফেলেছে এবং তাদের খনন কাজ হচ্ছে না, এবং পরবর্তীতে শুরু হবে নির্বাচনের পরে যখন খনন কাজ শুরু হবে তখন মূলত তারা এটা এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন আমি যে পাশটাতে আছি এগুলো সম্পূর্ণ খনন করে নদীর জায়গাকে নদীর জায়গা ফুরিয়ে দেবে, এবং আপনার ওই পাশ থেকে শুরু করে এই যে বাঁধ পর্যন্ত জায়গা আছে এগুলো কিন্তু তারা খনন কাজ করে তারা সরিয়ে নেবে। এবং এখানে যারা যাদের ই ছিল এখানকার যারা এই জায়গাগুলো দখল করেছিল তারা এখন সুপ্রিম কোর্টের সাইনবোর্ড টানাইছে যাতে এগুলো সব হচ্ছে ভোকাজ, এবং এটা মূলত এই খনন কাজকে বাধাগ্রস্ত করার জন্য, এবং তাদের যে ঠিকাদার প্রতিষ্ঠানদের এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে উদ্দেশ্য খনন কাজ করা তাদেরকে বাধাগ্রস্ত করার বা সময় উত্থাপন করার জন্য বা সময় বৃদ্ধি করার জন্য যে কার্যক্রম আছে সেটা যেন বিঘ্ন ঘটে, সেই কারণে কিন্তু এখানে তাদের যে কাজ আছে সেগুলো তারা বিভিন্ন যেটা করে থাকে অন্যান্য যে ঠিকাদারি আমরা কিন্তু দেখেছি অন্যান্য যারা খনন কাজ করেছে বিআইডব্লিউটি এর তাদের খনন কাজ দেখেছি চুরাক নদীর পাড়ে, তারা কিন্তু একই ধাঁচের এরকম কাজ কিন্তু করেছে, সুপ্রিম কোর্টের স্থগিত আগে নিয়ে আসছে, এবং সেগুলো বিআইডব্লিউটি এ তাদের আইনজীবী দ্বারা নিষ্পত্তি করে কিন্তু তারা দ্রুতভাবে এই কাজগুলো তার খনন কাজ কিন্তু করেছে, এবং নদীর জায়গা কিন্তু নদীকে ফিরিয়ে দিয়েছে। তো এখানেও সেই কাজ হওয়া উচিত, এবং জানি যে যদি মামলা হয়ে থাকে বা স্থগিতাদেশ আসে, স্থগিতাদেশ মূলত 13 তারিখে নেওয়া হয়েছে, তাদের ভাষ্য অনুসারে দখলদারদের ভাষ্য অনুসারে 13 ডিসেম্বর মানে উচ্ছেদের পরে। এখন কী অবস্থা হয় না অবস্থা হয় সেটা আপনারা দেখব, আমাদের নজর আছে সবসময় এখানে, এবং যত পর্যন্ত খনন কাজ না হচ্ছে আমরা দিকে নজর রাখব এবং আপনাদেরকে দেখিয়ে যাব রেগুলার আপডেট কী না কী। এবং যে হোক এটা নির্বাচনের পরে ভাঙার কথা, যখন ভাঙবে তখন আমরা তো ভাঙবে বলতে খনন করে নিয়ে যাবে, যখনই খনন করে নিয়ে যাওয়া হোক সেই সময় আপনাদেরকে দেখাবো আমরা, বা এখনকার কী অবস্থা সেটা মূলত আপনাদেরকে দেখাবার উদ্দেশ্য আমাদের, এবং দখলদাররা যে বিভিন্ন বাধা সৃষ্টি করছে সেটা মূলত আপনাদেরকে বলার উদ্দেশ্য এবং দেখানোর উদ্দেশ্য। এবং এই ব্যানারগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যানারগুলো হচ্ছে সেই সাইনবোর্ড যেটা বললাম স্থগিতাদেশ দেওয়া যে হয়েছে সেটার, যোগ আমি অপোজিট পাশে ছিলাম যে কারণে হয়তো লেখাটা দেখাতে পারলাম না, আমি ওই লেখাটা আপনাদের দেখাবো ভিডিও শেষে, আশা করি আমার সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড লাগানো হয়েছে, এই সাইনবোর্ডটা আর সেটা তো আমার ভিডিওটা শেষ, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।